আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, রাত্রিবেলা ঘুমের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ত্বক নতুন করে আরও সুন্দর হয়ে ওঠে। যাদের ত্বক প্রচুর পরিমাণে খসখসে ভাব আছে, এই শীতে কোনোভাবেই কোনো কিছু ত্বকে শ্যুট করছে না, এবং এই প্রচণ্ড শীতে ময়শ্চারাইজার ব্যবহার করলেও 10-20 মিনিটের মধ্যে তা গায়েব হয়ে যাচ্ছে, তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন। বিশেষ করে যাদের ত্বকে উপরের ভাগে খসখসে চামড়া ওঠে, তারা কিন্তু এটি ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক উপকারী এই ক্রিমটি আপনি কিভাবে তৈরি করবেন। প্রচণ্ড এই শীতে রাতে ত্বকের যত্ন নেওয়াটা ভীষণ জরুরি। রাত্রিবেলা শোয়ার আগে যদি নাইট ক্রিম মুখে ভালো করে লাগাতে পারেন, তাহলে আপনার ত্বক আরও বেশি সুন্দর হবে। তার জন্য বাড়িতে বানিয়ে নিয়ে ফেলতে পারেন এই ক্রিমটি, একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে অসাধারণ একটি নাইট ক্রিম। নাইট ক্রিম বানানোর জন্য সবার আগে যা লাগবে তা হলো এই অ্যালোভেরা জেল। এরপর এখানে আমি যে উপাদানটি ব্যবহার করব সেটি হচ্ছে মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন। এটি সাথে গ্লিসারিন যুক্ত থাকাতে এটি আমি নিয়মিত এই উইন্টার ব্যবহার করে থাকি এবং খুব ভালো ফলাফল পাই। এটি ব্যবহার করার বেশ কিছু নিয়ম আছে। এই মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন কীভাবে শীতে দিনের বেলা ব্যবহার করবেন, কীভাবে রাতে ব্যবহার করবেন এবং কীভাবে এটি আপনার নিয়মিত ক্রিমের সাথে ব্যবহার করবেন, সব ধরনের ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। পরবর্তী যে উপাদানটি এখানে আমি ব্যবহার করব সেটি হচ্ছে কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েল আমাদের ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখতে খুব ভালো কাজ করে এবং এটি আমাদের ত্বকের খসখসে ভাব তুলে ফেলতে এবং ত্বকে নারিশিং করতে খুব ভালো কাজ করে। এটি সপ্তাহে পরপর 7 দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনার ত্বক কত সুন্দর হয়ে গিয়েছে। সহজে যাদের ত্বক বুড়িয়ে যাচ্ছে তারা অনায়াসে এটি লাগাতে পারেন, বিশেষ করে যাদের 30 বছরের পর মহিলাদের ত্বক অনেক বেশি পরিমাণে খারাপ হতে থাকে, সেক্ষেত্রে এই নাইট ক্রিমটি আপনার জন্য অত্যন্ত ভালো। তাই দেরি না করে চটপট বানিয়ে ফেলতে পারেন এই ক্রিমটি। তবে যাদের অ্যালোভেরা জেল সহ্য হয় না, তারা কিন্তু এখানে ফ্লেক্সিড জেল ব্যবহার করতে পারেন। ক্রিমটি তৈরি করতে সর্বশেষ যে উপাদানটি আমি এখানে ব্যবহার করেছি সেটি হচ্ছে আমন্ড অয়েল। এই আমন্ড অয়েল আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। এটি কিভাবে চুলে ব্যবহার করতে হয়, কিভাবে মুখে ব্যবহার করতে হয় এবং কিভাবে প্রতিদিন আপনি নিয়মিত শরীরে ব্যবহার করবেন, বাচ্চাদের ক্ষেত্রে এই আমন্ড অয়েল কীভাবে ব্যবহার করবেন, এ ধরনের কিন্তু প্রচুর ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে একবার ঘুরে আসতে পারেন। আমার তৈরি এই নাইট ক্রিমের মধ্যে থাকা প্রত্যেকটি উপকরণ আপনার ত্বক সুন্দর করতে সাহায্য করবে। বিশেষ করে রাত্রিবেলা আপনি যখন বিশ্রাম করবেন, আপনার সাথে সাথে আপনার ত্বক সুন্দর থাকবে। চাইলে এটি আমার মতো 7 দিনের জন্য তৈরি করে নিয়েও ব্যবহার করতে পারেন, অথবা প্রতিদিনেও তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু রেগুলার তৈরি করাটা ঝামেলা মনে হয়, এর জন্য এইভাবে 7 দিনের জন্য তৈরি করে নিয়ে একটি খালি কাচের বোতলে আপনি স্টোর করে রাখতে পারেন এবং 7 দিন কোনোরকম ফ্রিজে রাখা বাদ দিয়ে বাইরে রেখে এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি না করে বাজার থেকে কোনো নামি দামি ক্রিম কেনার পরিবর্তে আপনি বাসায় বানিয়ে ফেলতে পারেন অসাধারণ অনেক কার্যকরী এই ক্রিমটি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং এই ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।